পেট্রোপণ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নদিয়ার পলাশিপাড়া থানার বার্নিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হল। শনিবার বিকেলে বার্নিয়া বাজারে মোটরসাইকেল পুড়িয়ে এবং গরু গাড়ি নিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল নেতৃত্ব, তরুণ ঘোষ চৌধুরী, প্রণয় ঘোষ চৌধুরী ও জহিরুদ্দিন মণ্ডল সহ অন্যান্য নেতৃবর্গ। প্রতিদিন ডিজেল এবং পেট্রোল এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, এর জন্য সাধারণ